মাঝে মাঝে আমরা বেশ অদ্ভুত ধরনের কিছু রোগী পাই। তার মধ্যে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে অনেকে বাসার কেউ কোনো ডায়াবেটিস অথবা প্রেশারের ওষুধ খায়, তিনি দেখা যাচ্ছে তার ডায়াবেটিস বা প্রেশার মেপে দেখা যাচ্ছে ডায়াবেটিসে বা রক্তের গ্লুকোজ বেশি অথবা প্রেশার বেশি, তখন তিনি বাসার মানুষ যে ওষুধটা খান সেই ওষুধটা খাওয়া শুরু করেন। তো এই কাজটা করা যাবে না, কারণ এক একজনের জন্য কিন্তু এক এক ওষুধ। সবাই প্রেশারের ওষুধ বলতে সবাই যেটা বোঝে যে একই ওষুধ মনে হয় সব রোগীকে দেয়া হয়, বিষয়টা আসলে তা না। যেমন কোনো প্রেশারের ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ, কোনো প্রেশারের ওষুধ ডায়াবেটিস থাকলে ভালো, কোনো প্রেশারের ওষুধ অ্যাজমা থাকলে দিতে হয়, তেমনি হচ্ছে প্রেশারের ওষুধও কিন্তু আবার বিভিন্ন এরকম ক্যাটাগরি আছে। গর্ভাবস্থায় এক ধরনের প্রেশারের ওষুধ, ডায়াবেটিস থাকলে এক ধরনের প্রেশারের ওষুধ, এইভাবে কিন্তু আমরা জিনিসটা ক্যাটাগরাইজ করি। এখন আপনার বাসায় কারো ডায়াবেটিস আছে বা প্রেশার আছে, তিনি কোনো ওষুধ খান, আপনি ডায়াবেটিস বেশি দেখলেন বা নিজের প্রেশার মেপে বেশি পেলেন এবং আপনি সেই ওষুধ খেলেন, এই কাজটা দয়া করে করবেন না। আপনি অবশ্যই একজন ডাক্তার দেখাবেন এবং ডাক্তার দেখিয়ে সেই ওষুধগুলো কোনটা খেতে হবে সেটা ঠিক করে আপনি সেই ওষুধটা খাবেন, তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন।